বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো আজকের ধারাবাহিক আলোচনার আজকে হলো তোমার লেকচার নাম্বার থ্রি অর্থাৎ তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর আছো তোমাদের আইসিটি যে বইটি আছে তার পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই অধ্যায় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে আমাদের অলরেডি এর পূর্বে আমাদের দুইটা লেকচার চলে গেছে তো প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে বিভিন্ন ধরনের যে ভাষার প্রজন্ম আছে সেটা নিয়ে দ্বিতীয় লেকচার আমরা আলোচনা করেছিলাম অনেকগুলো অনুবাদক নিয়ে তোমরা জানো বিশেষ করে তিনটা অনুবাদক নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত পর্বে কারণ তোমরা জেনে থাকবে যে ভাষার অনেকগুলা প্রজন্ম আছে এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কীভাবে মেশিন ভাষায় রূপান্তর করা হয় এই জন্য যে তিনটি অনুবাদক আছে সেই অনুবাদক নিয়ে কিন্তু গত পর্বে আমরা আলোচনা করেছি তো সে বিষয়ে আজকে আলোচনা করব না আজকে আমাদের যে আলোচনা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা জানো তোমাদের পরীক্ষায় প্রায়ই প্রত্যেকটা বছরই কিন্তু এই অ্যালগোরিদম গরিদম থেকে অঙ্ক আসে পঞ্চম অধ্যায়ের অঙ্কের মধ্যে অ্যালগোরিদম গরিদম একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব যে অ্যালগোরিদম গরিদম কী এটা কিভাবে কাজ করে এবং একটা ফ্লো চার্ট কি সেটা কীভাবে কাজ করে তো ভিডিওটি একটু লম্বা হতে পারে তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখবে ইনশাল্লাহ আশা করি তোমাদের অ্যালগোরিদম ফ্লোচার্টে কোনো প্রবলেম থাকবে না তোমরা বুঝতে পারবা তো প্রথমে আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করব দেখো আমি কিছু বিষয় এখানে লিখে রেখেছি আগেই যাতে আমাদের আলোচনাটা দীর্ঘ না হয় যাতে ভিডিওটি শর্ট টাইমের মধ্যে আমি তোমাদের বিষয়টাকে বুঝাইতে পারি তো প্রথমে আমি একটু অ্যালগোরিদম নিয়ে আলোচনা করবো দেখো এখানে অ্যালগোরিদমের পুরো বিষয়টাই লেখা আছে তো অ্যালগোরিদম প্রথমে আমরা যদি দেখতে চাই যে অ্যালগোরিদম কি দেখো অ্যালগোরিদম কোন নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ও ধাপে ধাপে মনে রাখবা যুক্তিসম্মত ও ধাপে ধাপে সমাধান করার যে পদ্ধতি তাকে অ্যালগোরিদম বলে এবং এই অ্যালগোরিদম তৈরি করার ক্ষেত্রে আমাদের কত কতিপয় শর্তগুলো আছে যেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে তা না হলে সেটা আমাদের কিন্তু অ্যালগোরিদম হবে না তো দেখো অ্যালগোরিদমের প্রথম যে শর্তটি সেটা হলো অ্যালগোরিদমটি সহজবদ্ধ হতে হবে অর্থাৎ এমনভাবে লিখতে হবে যেন এটা একবার দেখলেই মানুষ বুঝতে পারে যে আসলে এটার মধ্যে কী লেখা হলো দ্বিতীয় শর্ত হলো প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে অর্থাৎ এটা অবশ্যই ধাপে ধাপে সমাধান করতে হবে এবং প্রত্যেকটা ধাপকে স্পষ্ট করতে হবে যে আমি আসলে এই ধাপটার মাধ্যমে কী মিন করতেছি বা আমি কী বোঝাইতেছি সেটা যেন ইউজার সহজেই বুঝতে পারে তারপরে হলো তিন নাম্বার যে শর্ত সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান হতে হবে দেখো আমরা জানি সংখ্যা দুই প্রকার একটা হলো সসীম আর একটা অসীম তো নর্মালি সসীম হল যেটা আমরা গণনা করতে পারি বা এটা গুণে শেষ করা যায় আর অসীম হলো সেটাই যেটা গুণে শেষ করা যায় না তো এমন যদি কোনো একটা অ্যালগোরিদমকে তৈরি করলো যে লাইনি গুণে শেষ করা যায় না কোনো লাইনের কোনো শেষই নাই এগুলো হইতে থাকবে হইতে থাকবে সেটা অ্যালগোরিদম হবে না অ্যালগোরিদমের শর্তের মধ্যে এটা গুরুত্বপূর্ণ যে অবশ্যই যে ধাপগুলো থাকবে সেটা সসীম হইতে হবে মানে অল্প সংখ্যক হইতে হবে সেটা গুণে শেষ করা যায় তারপরে হলো চতুর্থ যে শর্তটি সেটা হলো অ্যালগোরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে তো আশা করি শর্তগুলো আমরা জানলাম এবং অ্যালগোরিদম কাকে বলে সেটাও আমরা জানলাম এবার আমরা একটা সরাসরি অ্যালগোরিদম অঙ্কটা দেখি তো প্রথমে এক নং যে সমস্যাটা আছে দেখো সমস্যাটা হলো তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম তৈরি করো অর্থাৎ এখানে আমাদের এটা হলো প্রশ্ন আমাদের প্রশ্নটা হলো যে তিনটি সংখ্যার গড় নির্ণয় করতে হবে এটার জন্য অ্যালগোরিদম আমি কীভাবে বানাইতে পারি যে তিনটা সংখ্যার গড় নির্ণয়ের সিস্টেমটা কী তো দেখো সমাধান করেছি এখানে আমরা আমাদের পাঁচটা ধাপেই আমাদের কিন্তু একটা সমাধান হয়েছে তো প্রথমে আমাদের মনে রাখতে হবে অ্যালগরিদম বা যে কোনো প্রোগ্রাম আমাদের প্রথমে কি করতে হবে অবশ্যই শুরু করতে হবে অর্থাৎ যে কোনো কাজই আমরা যদি স্টার্ট না করি তাহলে সেটার ইন্ডিং কেমনে হবে তাই না আগে তো শুরু করতে হবে তারপরে আমরা প্রচেষ্টা করতে পারবো তো মনে রাখবা অ্যালগরিদম লেখার ক্ষেত্রে প্রথম ধাপটাই হবে প্রোগ্রাম শুরু করি দ্বিতীয় ধাপে ইনপুট হিসেবে এবি এবং সি এর মান গ্রহণ করি অর্থাৎ এখানে তো নির্দিষ্ট করে দেওয়া নাই যে কোন তিনটা সংখ্যা এখানে এক দুই তিন হইতে পারে পাঁচ সাত দশ হইতে পারে বা আরও আদার্স যে কোনো ইচ্ছা আমার একজন যারা ইউজার যারা এটা ব্যবহার করবে তারা তাদের ইচ্ছা মতো যে কোনো সংখ্যা তিনটা সংখ্যার তারা দেখা গেছে ঘর নির্ণয় করতে চাইতেই পারে তখন আমরা কী করবো এখানে ভ্যারিয়েবল ব্যবহার করছি অর্থাৎ এবিসি এই তিনটা হলো ভ্যারিয়েবল ভ্যারিয়েবল কি ভ্যারিয়েবল হলো আসলে এমন কোনো বিষয় যার মধ্যে বিভিন্ন ধরনের মান ইউজার ব্যবহার করতে পারবে এক একজন এক একজনের ইচ্ছা মতো এটাকে আসলে ভ্যারিয়েবল বলে এখানে যে কোনো মান সে ধরতে পারে কারণ আমরা প্রথমে প্রোগ্রাম শুরু করলাম তারপরে যে কোনো তিনটা সংখ্যা আমরা গ্রহণ করলাম তৃতীয় ধাপে অ্যাভারেজ এভারেজ মানে হলো গড় অ্যাভারেজ মানে হলো গড় বের হবে তো অ্যাভারেজটা কিসের বের করতেছি এখানে যে তিনটা সংখ্যা আমরা নিছিলাম অর্থাৎ তিনটা যে ভ্যারিয়েবল নিছিলাম সেই তিনটা ভ্যারিয়েবলকে প্রথমে যোগ করতে হবে যোগ করে যেহেতু তিনটা ভেরিয়েবল নিয়েছিলাম এটা তিন দ্বারা ভাগ করতে হবে সূত্র ব্যবহার করে অ্যাভারেজ এর মান নির্ণয় করি দেখো যদি আসতো চারটি সংখ্যার গড় নির্ণয় করো তাহলে কি করতাম অ্যাভারেজের এখানে এ বি সি ডি চারটা সংখ্যা থাকতো তখন আমাকে ভাগ করতে হইতো চার দিয়ে বিষয়টা ক্লিয়ার চতুর্থ ধাপে আমরা কি পেলাম দেখো ধাপ চারে অ্যাভারেজ এর মান সাফাই অর্থাৎ অ্যাভারেজের মান যখন নির্ণয় হয়েই গেল তখন কি করতে হবে এভারেজের মানটা সাফাইতে হবে মানে প্রদর্শন করতে হবে প্রদর্শন যখন হইল তখন আমাদের কাজ শেষ অর্থাৎ আমাদের কিন্তু কাঙ্ক্ষিত যে গড় নির্ণয় করার কথা ছিল সে গড় বের হয়ে গেছে সুতরাং আমাদের প্রোগ্রাম এখন শেষ করি অর্থাৎ প্রোগ্রামটা শেষ হইল তো এইটাই হলো মূলত একটা অ্যালগোরিদম মানে আমরা যে প্রবলেমটারে সমাধান করব সেটাকে কিভাবে ধাপে ধাপে সমাধান করা যাইতে পারে এই ধাপটারে সুন্দর করে সাজায় লেখাটাই হলো অ্যালগোরিদম আশা করি অ্যালগোরিদমে কোনো প্রবলেম নাই তারপরে আমাদের নেক্সটে আরও কিন্তু বড় বড় অ্যালগোরিদম নিয়ে আমরা কাজ করব আমাদের পরবর্তী নেক্সট লেকচারগুলোতে আজকের বিষয়টা আজকের যে লেকচারটা চলছে নাম্বার থ্রি এখানে মূলত আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে অ্যালগোরিদমটা কী বা এটা কীভাবে কাজ করে এবং আরও যে অঙ্কগুলো আছে যতগুলো অঙ্ক আছে সবগুলার সমাধান ইংশাল আমরা করবো ধাপে ধাপে তো এখন আমরা যাবো একটু ফ্লোচার্টে যে ফ্লোচার্ট জিনিসটা কি এটা কীরকম দেখতে বা এটা কীভাবে কাজ করে চলো আমরা একটু ফ্লোচার্টটা এখন দেখে নেই আমরা বোর্ডে সব কিছু গুছিয়ে রেখেছি যাতে তোমাদের বোঝাইতে সমস্যা না হয় আর দ্রুত যেন অল্প সময়ের মধ্যে যেন আমরা সেটা তোমাদেরকে বোঝাইতে পারি দেখো এর আগে তোমরা দেখলা হলো যে অ্যালগোরিদম তো এবার আমরা দেখবো ফ্লোচার্ট তো ফ্লো ফ্লোচার্ট এটা হলো বাংলায় যেটাকে বলা হয় প্রবাহ চিত্র তো প্রথমে আমরা দেখবো যে চার্ট কাকে বলে যে চিত্র ভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে ফ্লোচার্ট বলে অর্থাৎ যে চিত্রভিত্তিক পদ্ধতিতে মানে অবশ্যই এই ফ্লোচার্টটা হইতে হবে কোনো একটা চিত্রভিত্তিক পদ্ধতি এবং কতগুলো চিহ্ন দ্বারা চিহ্নের সাহায্যে যে সমস্যাকে সমাধান করা হয় মানে অর্থাৎ চিত্র এবং চিহ্নের মাধ্যমে একটা সমস্যাকে সমাধানের যে সিস্টেম এটা কি বলে ফ্লোচার্ট তো ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা আলোচনায় আসবো পূর্বে আমাদের কিছু চিত্র সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে তো ফ্লো চার্ট বোঝার ক্ষেত্রে এই চিত্রগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত চিত্রগুলো বেশি ব্যবহার করা হয় সেই চিত্রগুলো আমি তোমাদের সামনে এখানে রেডি করেছি এবং এটাই আমি তোমাদেরকে একটু পরিচিত করিয়ে দেবো যে প্রথমে দেখো এইখানে যে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ এটা একটা ডিমের মতো হ্যাঁ এটা একদম একেবারে গোল না একটু চ্যাপ্টার টাইপের ঠিক আছে একটা ডিমের মতো মনে করো সাইজ তো এই ধরনের একটা চিত্রকে বলা হয় স্টার্টিং এবং তোমার এন্ডিং অর্থাৎ স্টার্ট মানে যে কোনো প্রোগ্রাম শুরু করার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হবে এবং প্রোগ্রামটা যখন শেষ হয়ে যাবে একেবারে লাস্টের ধাপ সেটাও এই চিহ্নটাই হবে অর্থাৎ এই গোল এরকম একটু চ্যাপ্টার টাইপের ডিমের মতো একটা ঘর দেখলে বুঝতে হবে এইটা দ্বারা কোনো প্রোগ্রামকে শুরু করা হয়েছে এবং শেষ করা হয়েছে প্রথমে থাকলে শুরু লাস্টে থাকলে শেষ তো এই চিহ্নটার কাজটা হলো কোনো কিছুকে কোনো প্রোগ্রামের যে ম্যাটেরিয়ালসগুলো আছে বা কোনো প্রোগ্রামের যে মানগুলো আছে সেটাকে আমরা গ্রহণ করব মানে প্রথম দিকে থাকলে সেটা হলো ইনপুট হিসেবে কাজ করবে এবং শেষের দিকে থাকলে সেটা আউটপুট হিসেবে কাজ করবে তারপরে যেটা আছে তুমি দেখো এটা হলো ডিসিশন বক্স এরকম একটা যে বক্স থাকে এটার মধ্যে আসলে ডিসিশন নেয় অনেক সময় প্রোগ্রামের ক্ষেত্রে ইয়েস হবে নাকি নো হবে আমরা কোন ধাপে যাব এরপরে কোন ধাপের কাজ করবো এই ধরনের সিচুয়েশনে আমরা কিন্তু এই ডিসিশন বক্সটা ব্যবহার করি তারপরে যে বক্সটি তোমরা দেখতে পাচ্ছ যে একেবারে দুইটা লম্ব আছে এবং দুইটা ইকুয়াল সমান্তরাল আছে তো এই যে একটা ব্যাপার থাকে এই ধরনের একটা বক্সের কাজটা হলো তোমার মূল কাজটা যে করতে হয় এই কাজটা করে হলো এই তোমার চিহ্নের মাধ্যমে আর এই যে চিহ্নটা পরের এটা হলো বৃত্তের মতো একটা গোল তো এটার কাজ হলো কানেক্টর তো বিভিন্ন ধরনের এই যে নিচে যে দেখতে পাচ্ছ অনেকগুলো তীর চিহ্ন আছে চতুর্দিকে একটু থেকে নিচে নিচ থেকে উপরে ডাইন থেকে বামে বাম থেকে ডাইনে মানে সব দিকে থেকে যে এখানে আসছে এটাকে বলা হয় তোমার হলো ডাইরেকশন অফ ফ্লো অর্থাৎ আমি আমাদের প্রবাহ চিত্রটাকে কোন দিকে আমি নিয়ে যাব, সেটাকে নির্দেশ করতে হয় তো এইটা এই কানেক্টরের মধ্যে নিয়ে আসি অনেক অনেক ধাপগুলোকে তো নর্মালি এই কয়টা ধাপ অর্থাৎ আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা বিষয়ের নাম জানলে এবং কাজ জানলে কিন্তু আমরা ফ্লোচারটা করতে পারবো এবার আসলে দেখো আমরা এর মাধ্যমে একটা ফ্লোচার্ট এখানে করে রেখেছি অলরেডি তোমরা যেন এর পূর্বে যে আমরা একটু আগে আলোচনা করলাম যে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম করেছিলাম তো সেইটারই কিন্তু এখন ফ্লোচার্ট করবো অর্থাৎ একটা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট একসাথে কিন্তু আমরা এক ভিডিওর মাধ্যমে শিখতে পারবো ইনশাল্লাহ তো দেখো প্রথমে যে ধাপটি আমরা কাজ করেছিলাম যখন আমরা ফ্লো অ্যালগোরিদম তৈরি করেছিলাম অ্যালগোরিদমের সময় আমরা কী করেছিলাম যে প্রথমে শুরু তারপরে কি ইনপুট হিসেবে তিনটা ভ্যারিয়েবল মান গ্রহণ করি তারপরে সেটাকে কি করি অ্যাভারেজ অর্থাৎ গড়ের যে সূত্র আছে সেই সূত্র বসাই তারপরে আমরা কি করলাম যে আউটপুট অ্যাভারেজ নির্ণয় করলাম এবং সর্বশেষ আমরা কি করেছিলাম কাজটিকে শেষ করেছিলাম তো এইখানে সেম কাজটি করা হয়েছে কিন্তু এটা এই চিত্রের মাধ্যমে আমরা জানি একটু আগে শিখলাম যে এই যে যে ডিমের মতো একটা গো বৃত্ত এটা দ্বারা শুরু করে কোনো কাজ আবার শেষ করে দেখো শুরু হয়েছে এরকম চিহ্ন দিয়ে শেষ হয়েছে এরকম চিহ্ন দিয়ে এই চিত্রের মাধ্যমে বোঝানো হয় কোনো কিছু কি ইনপুট বা আউটপুট দেখো আমরা যে ইনপুট নিলাম এ বি সি তিনটা ভ্যারিয়েবল আবার এইখানে যখন আমাদের আউটপুট হলো একটা অ্যাভারেজ মানে অর্থাৎ গড় নির্ণয় করলাম এই দুই ক্ষেত্রে এই চিহ্নটা আমরা ব্যবহার করছি আর এইখানে মাঝখানে যে কাজটা হয়েছে এখানে এটা আমরা জানতাম এটার নাম হলো প্রসেস অর্থাৎ এখানে এটার মধ্যে মূল কাজটা ঘটবে মূল সূত্রের কাজটা এটার মধ্যে আমাদের কিন্তু ঘটেছে যেটা হলো অ্যাভারেজ নির্ণয় করেছি আমরা এই চিহ্নের মাধ্যমে মানে তার মানে এই ধরনের চিত্র থাকলে এটার মধ্যে যে আমাদের কি করতে হবে প্রসেসের কাজটা করতে হবে তাহলে দেখো এটার মধ্যে প্রসেস হয়েছে অর্থাৎ কোনো একটা কাজ আমরা শুরু করলাম স্টার্ট তারপরে তিনটি সংখ্যার মান গ্রহণ করলাম তারপর তিনটি সংখ্যার যেহেতু গড় নির্ণয় করতে হবে সেটা অ্যাভারেজের একটা সূত্র আমরা এখানে বসাইলাম প্রসেসের মধ্যে তারপরে আউটপুটে হবে যেটা অ্যাভারেজের ফল বের হবে যে কত অ্যাভারেজটা বের হলো গড় বের হলো কত যেহেতু গড়টা বের হয়ে গেছে গড়ে তো বের করতে বলছিল তাহলে আমাদের কিন্তু কাজ শেষ সেক্ষেত্রে আমাদের কাজটাকে এবার ইন্ট করতে হবে শেষ করতে হবে তো এই ছিল এটাইকে বলে আসলে ফ্লোচার তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা অ্যালগরিদম কাকে বলে সেটা কীভাবে কাজ করে বা একটা ফ্লোচার্ট কাকে বলে সেটা কীভাবে কাজ করে তোমরা বুঝতে পেরেছো তোমাদের বুঝতে কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ আশা করি আমি আর এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেখানে কিন্তু আমাদের আরও অনেক বড় বড় প্রবলেমগুলো আছে যেটা অ্যালগোরিদমের কাজ করতে হবে আমাদের চার্টের কাজ করতে হবে ঠিক আছে সেখানে ডিসিশন বক্স নিয়ে আমাদের কাজ করতে হবে এই ধরনের আরও যে বিষয়গুলো থাকবে সেটা কিন্তু আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করবো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা চেষ্টা করবা নিজেরা দেখার জন্য এবং তোমাদের যারা সহপাঠী আছে তাদের সাথে একটু শেয়ার করতে পারো যাতে তারাও বিষয়গুলো শিখতে পারে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি